নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মঙ্গলবার ভারত বন্ধ, কাছারি সফল করার আহ্বান বিভিন্ন দল ও সংগঠন। ভারত বন্ধের সমর্থনে যৌথ মঞ্চের মিছিল শিলচরে, সমর্থন জানাল কংগ্রেসও। মধুরা পুলের পর ফের ভাঙার পাড়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ, পড়ল সভানেত্রীর কুশপুত্তলিকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকরা মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিয়েছেন। এই বন্ধকে সফল করে তুলতে কাছাড়ও পথে নামবেন 12টি শ্রমিক কর্মচারী সংগঠনের সদস্যরা। সমর্থনকারী সংগঠনগুলোর সদস্যদের কথায়, অন্নদাতা কৃষকরা আজ বিপদের মুখে, তাদের পাশে না দাঁড়ালে এটা হয়ে যাবে চূড়ান্ত বেইমানি, আর এই বেইমানি বিপদ ডেকে আনবে নিজেদের জন্য। খাদ্য সংকটের মুখে পড়তে হবে আমাদের। বন্ধ সফল করতে পথে নামার কথা জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, প্রশাসন বল প্রয়োগ করলে পাল্টা গড়ে তোলা হবে প্রতিরোধ। সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি, এআইইউটিইউসি, এআইসিসিটিইউসিসি, এআইকেএস, টিইউসিসি, কাছাড়, এনটিইউআই, ইডব্লিউটিসিসি, এএমএসইউ অ্যান্ড এফএসএইচ বন্ধের সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে এই 12টি সংগঠন। সোমবার সংগঠনগুলোর পক্ষ থেকে শিলচরে বন্ধের সমর্থনে এক মিছিল বের করা হয়। ছোট ছোট মিছিল করে প্রথমে সবাই সমবেত হন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে, সেখান থেকে সম্মিলিতভাবে বের করা হয় মিছিল। ভারত বন্ধের ডাক দিয়েছে আমাদের দেশের 500 বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ, সারা ভারত কিষাণ মোর্চা। এই বন্ধের ডাক দেওয়ার কারণ আপনারা সবাই জানেন যে দিল্লিতে বর্তমানে কৃষকদের আন্দোলন চলছে। এই আন্দোলন কৃষি আইন, যে কৃষি আইন বর্তমানে প্রণয়ন করেছে এই সরকার, এটা কৃষক বিরোধী। এটা আমাদের দেশের যারা বৃহৎ পুঁজিপতি, যারা কর্পোরেটদের স্বার্থ দেখার জন্য এই কৃষি আইন প্রণয়ন করা হয়েছে। এই কৃষি আইন বাতিল করার দাবিতে দিল্লিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা কাছাড় জেলাতেও এই যে আগামীকালকে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা আপামর জনসাধারণের কাছে এই অনুরোধ করছি, আগামীকাল অফিস আদালত দোকানপাট হাট বাজার যানবাহন চলাচল বন্ধ রেখে আগামীকালকের এই ভারত বন্ধকে সফল করার জন্য আমরা কাছাড়বাসী সবার কাছে অনুরোধ করি। আজকে এখানে কয়টা সংগঠন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আজকে এখানের মধ্যে অনেকগুলো সংগঠন আছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন সব মিলিয়ে প্রায় 18-19টার মতো সংগঠন শিলচরে আমরা এখানে আজকে যুক্ত হয়েছি। রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির কাছে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। মিছিল শেষে শহরের উকিল পট্টিতে এসইউসিআই কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলোর কর্মকর্তারা বন্ধকে সমর্থন জানানোর প্রেক্ষাপট তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে সমীরণ আচার্য, মাধব ঘোষরা জানান, মঙ্গলবার সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধ চলাকালীন তারাও যথারীতি নামবেন পথে। কৃষকরা দিল্লিতে যেভাবে আন্দোলন শুরু করেছেন, দেশের ইতিহাসে তা এক নজিরবিহীন ঘটনা। আসলে এই কৃষি আইনে দৌলতে কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এবার আর ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের অধিকার থাকবে না। এসব বুঝতে পেরেই কৃষকরা এবার জান বাজি লাগিয়ে আন্দোলনে নেমে পড়েছেন। আমাদের সবার উচিত পরিস্থিতি বিবেচনা করে অন্নদাতা কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আন্দোলনে সমর্থন জানানো। এদিনের ভারত বন্ধ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সবাই সক্রিয় হবেন, তবে প্রশাসন বাধা দিলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেও পিছপা হবেন না তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ দেব, লোকনাথ দেবরায়, অসীম নাথ, রাজু দেবনাথ, মানুষ দাস, রঞ্জন দাস ও মৃণাল কান্তি সোম।
যে মহাসংগ্রাম কৃষকদের চলছে, যেটা ঐতিহাসিক সংগ্রাম, ভারত স্বাধীন ভারত এরকম কৃষক মুভমেন্ট দেখে নাই। আমরা যা শুনছি স্বাধীনতার আগেও এরকম বড় মুভমেন্ট হয় নাই। আজ এটারে এমন যে জায়গায় গেছে যে কৃষকরা ডিটারমিন্ড, তাদের মরণপণ লড়াই, যদি কৃষি আইন, তাদের যে দাবি মূল দাবি কৃষি আইন তিনটা যদি বাতিল করা না হয় তাহলে কৃষকরা সার্বিকভাবে বিপন্ন হইব এবং দেশ ফুল্লাই যাবে। কৃষি তো মায়ের খাইবই, সমগ্র দেশ কৃষি মায়ের খাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাজার ডাউন হইব, দেশে খাদ্য সংকট দেখা দিব, ভারত পরনির্ভরশীল হইব খাদ্যের জন্য। এই সকল কারণে তারা যে আহ্বান করছেন আগামীকালকে 8ই ডিসেম্বর ভারত বন্ধের, সেই ভারত বন্ধে যে আমরা সর্বাত্মকভাবে সমর্থন করছি, এই কারণে যে তাদের বাঁচানোর মানে আমরা নিজেরা বাঁচা, তার জন্য 12টি সংগঠন। উল্লেখ্য, মঙ্গলবারের ভারত বন্ধের পূর্ণ সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসও। গৈরিক ভারত শিলচর নগরের অন্যতম কর্মকর্তা ঝন্টু নাথ ওরফে জনের নেতৃত্বে উদ্ধার হল এক হিন্দু নাবালিকা। জানা যায়, বিগত কয়েক মাস আগে কাছাড়ের শিলকুড়ি এলাকার রাধিকা চক্রবর্তী নামের এক 13 বছরের নাবালিকাকে শিলচর ঘুঙ্গুর এলাকার সামিরুল হোসেন লস্কর অপহরণ করে। অপহরণের পর থেকে মেয়েটির পরিবারের লোক হন্য হয়ে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাননি। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হলে ঘুঙ্গুর ফাঁড়ির ইনচার্জ চন্দন বড়া খুব গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে চারিদিকে তল্লাশি অভিযান শুরু করেন। প্রসঙ্গক্রমে সহায়তার জন্য এগিয়ে আসেন গৈরিক ভারতের শিলচর নগরীর অন্যতম কর্মকর্তারা ঝন্টু নাথ, রাজদীপ ভট্টাচার্য, মধুমত্তমা দাস, কানুঙ্গ সহ অন্যান্যরা। পরবর্তীতে ঘুঙ্গুর পুলিশের ইনচার্জ চন্দন বড়ার সদর্থক ভূমিকায় ও ঝন্টু নাথের সহযোগিতায় অবশেষে নাবালিকাকে উদ্ধার করতে জনমনে নেমে আসে স্বস্তির নিঃশ্বাস। আদালতের নির্দেশে বর্তমানে মেয়েটিকে অভিভাবকের কাছে সমঝে দেওয়া হয় এবং সামিরুলকে আদালতে হোমে প্রেরণ করা হয়। গৈরিক ভারতের কর্মকর্তাদের এই বিশেষ উদ্যোগকে চারিদিক থেকে স্বাগত জানিয়ে তাদের ভূয়সী প্রশংসা করা হয়। বিগত কিছুদিন আগে শিলকুড়ির একটি মেয়ে রাধিকা চক্রবর্তী নামে মেয়েটিকে অপহরণ করা হয়েছিল মেডিকেল কলেজের নিকটবর্তী এলাকার সারিমুল হক নামে একটা ছেলে। সেই হিন্দু মেয়ে অপহরণ হওয়ার পর গৌরিক ভারতের আমরা বারবার পুলিশ এর সাথে যোগাযোগ করি এবং তারপর পুলিশ ডিপার্টমেন্ট পুলিশকে আমরা বোধ এই ব্যাপারে নিয়ে সহযোগিতা করি। এতে আমরা ধন্যবাদ জানাই গুঙ্গুর থানার ইনচার্জ চন্দন বড়া স্যারকে, এই ব্যাপারে তাই খুব ভালো কাজ করেছেন এবং আমরাও সহযোগিতা করিয়া মেয়েকে আর ছেলেকে রিসিভ করিয়া আর স্যারের সহযোগিতায় তোমার হ্যান্ডওভার করা হয়েছে, আজকে আদালতের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। সোমবার মজুরি শ্রমিক ইউনিয়ন হাইলাকান্দি জেলা কমিটি ও কার্তিছড়া ইরিশনগর জিপি কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল পালন করা হয় কাটলিছড়ায়। মিছিলে তাদের দাবির মূল বিষয়বস্তু ছিল কৃষি আইন ও শ্রম বিরোধী আইন বাতিল, আগামী 8ই ডিসেম্বর সারা ভারত বন্ধ রাখা, কৃষি পণ্যগুলো পুঁজিপতিদের হাতে তুলে না দেওয়া, শ্রমিকদের বাৎসরিক অনুদান পুরোপুরি বণ্টন করা, দিল্লিতে কৃষকদের যে আন্দোলন চলছে তা সরকার কর্তৃক মেনে নেওয়া ইত্যাদি। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আলতাফ খান, জহুরউদ্দিন, আতাউল্লাহ, শঙ্কু রায় প্রমুখ। কাটিগোড়া এলাকায় ঘন ঘন সড়ক দুর্ঘটনা হওয়ার ফলে জনমনে ভয়ের ঝড় ক্রমশ বেড়েই চলেছে। এরই পরিপ্রেক্ষিতে জালালপুরে জনকল্যাণ ক্লাবের কর্মকর্তারা সোমবার কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লির উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করতে আসেন, কিন্তু সে সময় জেলা উপায়ুক্তের কার্যালয়ে তাদের অনুপস্থিতিতে ক্লাবের কর্মকর্তারা কাছাড় জেলার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনের হাতে তা প্রেরণ করেন। স্মারকপত্রে উল্লেখ করা হয়, বিভিন্ন রাজ্য থেকে আসামে আসা বেআইনি কাঠ, কয়লা, চুনাপাথর, গরু পাচার সহ অত্যাধিক বোঝাই করা ট্রাক ইত্যাদি বন্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা। Thank you.
নমস্কার, আমরা জনকল্যাণ ক্লাব সাপ্লাই গেট রাজীবনগর মারিডোর এরিয়া থেকে এসেছি। আমরা এখানে একটা ডিসি ম্যাডামের এখানে লাস্ট ফ্রাইডেতে মেমোরেন্ডাম নিয়ে এসেছিলাম। ডিসি ম্যাডাম অ্যাবসেন্ট ছিলেন, কাটিকোড়া কি মানে প্রবলেমের জন্য গেছিলেন, এখনও তিনি অ্যাবসেন্ট আছেন, তাই আমরা ডিডিসি ম্যাডামের কাছে মেমোরেন্ডাম দিলাম। আমাদের মেইন মোটিভ হলো ওভারলোডিং কয়লা ট্রাক এখানে চলে ইলিগ্যালভাবে, তারপর আপনার গাঁজা, তারপরে কাঠ সাপ্লাই চলে, মানে উড উডের যে ব্যবসাটা আর কি ওইটা চলে, গরু পাচার এইসব চলে, তো লাইমস্টোন ওভারলোডিং চলে। এইসবের জন্য কদিন আগে ঘটনা হয়েছে, ছাত্রও মারা গেছে পাঁচজন এনসি কলেজের, এর আগে আরও দুজন মারা গেছিলো। তাই মেনলি রিগার্ডিং ওভারলোডিংয়ের জন্য আমরা এসেছি, এই জন্য আমরা মেমোরেন্ডাম দিলাম ডিসি ম্যাডামের কাছে। এখন দেখা যাক নেক্সট স্টেপ কী হয়, আর আমরাও প্রশাসনের যথেষ্ট সাহায্য করব। জেনারেলি আমাদের গুমরা পুলিশ স্টেশনে স্টাফ অনেক কম, তাহলে আমরা ম্যাডামের কাছে একটাও রিকোয়েস্ট জানাচ্ছি যে যদি স্টাফ কম থাকে, আমরা সাধারণ জনসাধারণ, যেমন আমরা ক্লাবের তরফ থেকে আমরা প্রশাসনকেও হেল্প করতে আমরা প্রস্তুত আছি। যে ওভারলোডটা বন্ধ হয়ে যাবো আমার কিচ্ছু লাগে না, ওভারলোড বন্ধ হয়ে গেলে আমরা কিছু নাই, ওভারলোডটা বন্ধ খালি এটাই আমরা চাই, এটা লাগিয়ে এসেছিলাম, এসে করে বলে গেছি। ভুবন পাহাড়ে অবাধে চলছে বন ধ্বংস, জানা যায় আমরাঘাট থেকে চেকারচাম ধলাখাল পর্যন্ত পাকা সড়ক হয়ে যাওয়ায় ভুবন পাহাড়ের বনজ সম্পদ গাড়ি দিয়ে অবাধে প্রচার করছে বন মাফিয়ারা। রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ঘনিষ্ঠ পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন দাস চেরাকাঠের গাড়ি থেকে ট্যাক্স সংগ্রহ করেন বলে স্থানীয়রা অভিযোগ তুলে ধরেন। ধলাখাল থেকে ভুবনখাল রোডে ডেইলি 8-10 গাড়ি করে লাগি যায়, এবং তার বাইয়ালি বাটা হয়েছে জেডপিসি স্বপন দাসও তারার লগে জড়িত। এক গাড়িতে 1,000 টাকা করে কমিশন পায়, আর লাকড়ি ধরেন, ধরার পরে লাকড়ি ছাড়িয়ে দেন গিয়া, কোনো আর ডিউটি দেন না ফরেস্ট ডিপার্টমেন্টে। এবং মণিয়ারখাল বিট অফিসারে গাটো 60-70 লাকড়ি আমরা ধরে আনলাম, আমি একজন কেজিএল ওয়ার্কার ধরে আনলাম, ধরা আনার পরে তাই চারি খাড়ি হাত খাড়ি করে লাকড়ি সব লাকড়ি বেঁচে নিয়েছি, এখন কোনো লাকড়ি নেই। আর কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো ডিউটি দেয় না, পাড়ে জঙ্গলে ডেইলি অহরহ লাকড়ি 8-10 গাড়ি ধরে যায়। কাছাড় জেলার ধলাই ধলাখালে আটক করা হয় 3 রোহিঙ্গা যুবতী সহ স্থানীয় এক যুবক। রবিবার ধলাই পুলিশের হাতে আটক হয় এই 3 রোহিঙ্গা যুবতী সহ সেলিম উদ্দিন নামে স্থানীয় এক যুবক। জানা যায় পুলিশের হাতে আটক হওয়া এই 3 যুবতী কয়েক মাস আগে বাংলাদেশ থেকে মিজোরামে প্রবেশ করে এবং সেখানে কিছুদিন থাকার পর মিজোরাম পুলিশের হাতে আটক হয়েছিল এই 3 যুবতী, কিন্তু 2 দিন আগে মিজোরাম পুলিশের হেফাজত থেকে পালিয়ে যেতে তারা সক্ষম হয়। পালিয়ে আসার পর কাছাড় জেলার লায়লাপুর এলাকার সেলিম উদ্দিন নামে এক যুবকের সাহায্যে তারা মিজোরাম সীমান্ত পার করে কাছাড় জেলায় প্রবেশ করে, কিন্তু সেলিম এই 3 রোহিঙ্গা যুবকটিকে মিজোরাম সীমান্ত অতিক্রম করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধলাখালে স্থানীয় গাঁওরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। পরে গাঁওরক্ষী বাহিনী এই 3 রোহিঙ্গা যুবতী সহ স্থানীয় যুবককে পুলিশের হাতে সমঝে দেয়। ধৃত 3 রোহিঙ্গা যুবতী মায়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা, বর্তমানে তারা কাছাড় পুলিশের হেফাজতে রয়েছে। কোন অসুবিধা হয়েছিল?
কোনো ধরনের নির্যাতন করছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার এনওসি দিতে গিয়ে জিপি সভানেত্রীর প্রতিনিধির হাতে হেনস্থার শিকার হতে হল বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য তাজউদ্দিন বড়ভুইয়াকে। ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত পানগ্রাম জিপিতে। সোমবার এ নিয়ে জিপি সভানেত্রীর প্রতিনিধি তথা প্রাক্তন জিপি সভাপতি এনামুল হক লস্করকে অভিযুক্ত করে উদারবন থানায় এক এজাহার দায়ের করেন তাজউদ্দিন। আমার নাম তাজউদ্দিন বড়ভুইয়া, বাড়ি বালিঘাট দেবপুর প্রথম খণ্ড। আমি পানগ্রাম জিপিতে গিয়েছিলাম আমার ঘরের কাগজ জমা দিতে। এনাম পঞ্চায়েতে আমার এনামুল হক লস্করে আমার এইটা ডুপ্লিকেট কাগজ করিয়া কাগজটা ফেলে দিছে, ফেলে আমারে মারাধারও করেছে, মাথায় মারেছে, আমার শার্ট হুট টানিয়ে ছিঁড়ে ফেলে দিছে। আর কইছে তুই ভারতীয় জনতা পার্টির নেতা বনি কিশোর, তোর নেতাগিরি আমি শিখাইব। আমি উদাহরণ ওয়ার্ড প্রেসিডেন্ট আসছিলাম, ওখানে আমি মাইনরিটি উদাহরণ মন্ডলে আইছি, তার জন্য আমি মারিছি এনামে। সোনাবাড়িঘাট গাঁও পঞ্চায়েতের জিপি সভানেত্রী লুৎফা বেগম লস্করের বিরুদ্ধে অনাস্থা আনলেন গ্রুপ সদস্যরা। সোমবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সোনাই উন্নয়ন খণ্ডে। সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ইউসুফ দিলদার লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গোপন ব্যালটে অনাস্থার ভোটদান করে 9 জন সদস্য। এতে 8 জন গ্রুপ সদস্য ও সদস্যা জিপি সভানেত্রীর উপর আনা আস্থায় ভোটদান করেন। এদিনের অনাস্থা প্রস্তাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক ভিডিওর বশির আহমেদ বড়লস্কর, আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি ফয়জুল হক আহমেদ, ব্লক অ্যাকাউন্ট্যান্ট শাহাবুদ্দিন লস্কর প্রমুখ। অগাধ মানসিকতা নিয়ে আত্মপ্রকাশ করল নর্থ ইস্ট ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রবিবার নর্থ ইস্ট ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কাছাড় জেলার বড়খোলা সমষ্টির অন্তর্গত সোনাপুর জিপির অসহার শওকত আলীকে 2000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয়। জানা যায় শওকত আলী পেশায় শ্রমিক, কিন্তু বিগত 1 বছর থেকে অসুস্থতার কারণে রোজগারে অসমর্থ হয়ে পড়েন তিনি। তার বাড়িতে তিনি একমাত্র উপার্জনকারী ছিলেন। তার পরিবারের অবস্থা দেখে ফাউন্ডেশনের এক আধিকারিক আবেদন জানালে এরই পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের তরফ থেকে শওকতকে আর্থিক সাহায্য করা হয়। এদিন উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি মৌলানা আব্দুল মান্নান নিজামী, সোনাপুর জিপির 7 নং প্রাক্তন গ্রুপ সদস্য আব্দুর রহিমী চৌধুরী সহ আরও অনেকে। বড়খলা সমষ্টির অন্তর্গত সোনাপুর জিপির অসহায় শকতালির পরিবারের হাতে 2000 টাকা তুলে দেওয়া আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে, এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকবে আমাদের সংগঠন ইনশাআল্লাহ। তার সঙ্গে আমি বরাক উপত্যকা তথা কাছাড় উত্তর পূর্বাঞ্চলের সকল জনসাধারণকে আহ্বান করছি যে আমাদের সংগঠনে জলজনে যোগদান করার জন্য এবং অসহায় গরিব মানুষকে সাহায্য করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সোমবার 5 জন ডিএসএ অ্যাথলিট খেলোয়াড়দের খোঁজের পক্ষ থেকে কিছু উপহার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোর, খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা। উধারবন ডুমুরঘাট ইয়ং বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় 7A সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সোমবার সন্ধ্যায় বাজারঘাট পয়েন্টে দেবাশিস লোহারের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভারম্ভ হয়। এতে উপস্থিত থাকেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। এদিন তিনি তার বক্তব্যে বলেন, গ্রামে খেলাধুলা চর্চার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবেন তিনি, পরে খেলা পরিচালনা করার জন্য ক্লাব সভাপতির হাতে নগদ অর্থ সাহায্য হিসেবে তুলে দেন। আমার একটা ইচ্ছা কি যে গ্রামীণ যারা আমাদের ক্রীড়ামোদী ভাইরা যারা আছেন তাদের প্রপার কোচিং এর দরকার। প্রপার কোচিং না পেলে কি হবে, একটা স্টেজে গিয়ে আপনারা আটকে যাবেন। শিলচর ডিএসএ তে কোচিং হয়, কিন্তু সবার পক্ষে এখানে গিয়ে কোচিং করা সম্ভব হয় না গ্রাম থেকে গিয়ে। আমাদের ইচ্ছা গ্রামে যদি কোচিং এর ব্যবস্থা করা হয়, যদি ভালো কোচ আসাম থেকে আসে কিংবা শিলচর থেকে যদি ভালো কোচ আসে যারা এক্সপিরিয়েন্স প্লেয়াররা আসে, তাহলে ছেলেরা অনেক খেলা শিখবে। কেন যেভাবে লেখাপড়া করতে হলে স্কুলে যেতে হয়, খেলাধুলার একটা কোচিং স্কুল আছে, সুতরাং সেটা ইম্পর্টেন্ট। এবং
ভালো খেলার টেকনিক, কীভাবে ব্যাট করতে হবে, কীভাবে বল করতে হবে, সব টেকনিক আছে। লাইন জাম্পে সব শিখতে পারবেন। আমরা আশা রাখবো যে এই কমিটি প্রতি বছর এরকম ভালো ভালো খেলা করাবেন। এবং আজকে আমার তরফ থেকে এই কমিটিকে সামান্যতম আমি ফিনান্সিয়াল সাহায্য করে যাবো, আপনারা লাগাবেন কাজে। আগামীতে যদি সব সুন্দর থাকে, তো আমি যেটা বললাম যে আমি কদিন আগেও আপনাদের পাশের বাগানেই আমি ফুটবল কোচিংয়ের ক্যাম্প করেছিলাম, এবং সেখানে প্লেয়াররা আবার 15 দিন কোচিং করেছিল। তো ক্রিকেট কোচিং ব্যবস্থা করতে পারলে ভালো, আগামীতে সিজন যদি আসে ভালো ক্রিকেট কোচিং করলে ভালো। তো আমার তরফ থেকে আমি এই কমিটিকে 10,000 টাকা দিয়ে আমি সাহায্য আমার এগিয়ে দিলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মঙ্গলবার ভারত বন্ধ, কাছারি সফল করার আহ্বান বিভিন্ন দল ও সংগঠন। ভারত বন্ধের সমর্থনে যৌথ মঞ্চের মিছিল শিলচরে, সমর্থন জানালো কংগ্রেসও। মধুরাপুলের পর ফের ভাঙার পরে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ, পড়ল সভানেত্রীর কুশপুত্তলিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।